এখানে বন্যার ভয় ভয় অবস্থা। আপনি এই নদীতে ঢালা করে ঘর দুয়ারে সব ওই মাটি সরে গেছে, ঘর দুয়ারে যে অনেক ঘর নিয়ে গেছে ভেঙ্গে, তারপরে ঘরের মধ্যে অনেক মানুষ বন্দি জীবন কাটাচ্ছে। মানে আমি তো যেমন 7 দিন একটানে ঘর থেকে বের হইতে পারছি না, মানে আমার স্বামী আর সন্তান গেছে, তার বোনের বাড়ি ঢালা করছে ওই জায়গায় গেছে, ওই জায়গায় কাজ করতেছে। আমি 7 দিন পুরা 7 দিনের কার দু একবার করে ভাত খাইছি, মানে আমার ভাই আছে তারপরে বোনেরা আছে ওরা সাথে করে ভাত এনে দিয়েছে, সেই ভাত আমি খাই, আমার জীবন যেমন কাটছে। আজকে আমি নৌকার পুরুষছি। আর এভাবে সবার জীবন এভাবে দেখতেছেন তো আপনারা যে কীভাবে মানুষের ওই যে কেউ মাছের উপর দিন কাটাচ্ছে, কেউ নৌকার উপরে, যার নৌকা আছে তার সে একটু মানে বাইরের আবহাওয়া পাইতেছে, আর যারা যাদের নৌকা না তাদের জেলখানা কেমন কষ্ট করে তার চাইতে বেশি কষ্ট করে। মানে আমার জীবন আমি এবার বুঝছি যে মানুষের জীবনে বন্যা আসলে কী ধরনের কষ্ট হয়। গত 24 তারিখ শুক্রবার বেলা 12 ঘটিকার সময় হঠাৎ বন্যায় এমন একটা স্রোত শুরু হয় যে আমাদের এই 5টা করি স্পারের পাশে দেখা যায় যে প্রায় 50টা বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারপরে আতঙ্কিত হয়ে আমরা দলীয়ভাবে বা এলাকার জনসাধারণের সহযোগিতায় আরও 200 বাড়ি আমরা ওই জায়গা থেকে সরিয়ে সব আবদার বাঁধের উপরে আমরা শিফট করি। আমরা গত 24 তারিখ থেকে বিভিন্ন বিদ্যালয়ে যারা আশ্রয় নিয়েছে, আবদার বাঁধে আশ্রয় নিয়েছে, তাদের ভিতরে শুকনো খাবার এবং খিচুড়ি পাক করে তাদের ভিতরে খিচুড়ি বিতরণ করেছি, এবং এই সমস্ত মানুষকে ঘর তোলার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন জানিয়েছি যে টিন বরাদ্দর জন্য এবং নগদ অর্থ বরাদ্দর জন্য, যাতে এদেরকে আবার পুনর্বাসন করা যায়।